কক্সবাজার কলেজে ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সরকারি কলেজ ছাত্র লীগের উদ্যোগে ছাত্রী সমাবেশে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজার কলেজ ছাত্র লীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মুস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত 8 আগস্ট সকাল 11 ঘটিকার সময় কক্সবাজার সরকারি কলেজ ছাত্র লীগের উদ্যোগে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি মুহূর্তে বিভিন্ন সময় মূল্যবান পরামর্শ দিয়ে স্বাধীনতা আন্দোলন সহ কঠিন সময়ে এগিয়ে যাওয়ার মনোবল দিয়ে পাশে থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতেন। জাতি সারা জীবন তাকে স্মরণ রাখবেন। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করার আহ্বান জানান। সমাবেশ প্রধান বক্তা হিসেবে রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান সহ জেলা ছাত্রলীগ ও কক্সবাজার কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।